ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ জামান আমিরি শরিয়াত কুতুবুল আলাম দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক তাকে বাংলার জমিনে পাঠিয়েছিলেন। ওই সময় বাংলার পরিস্থিতি ছিল এই বাংলার মুসলমান লুঙ্গির বদলে ধুতি পরত, বাংলার মুসলমান মনসার ডালা দিত, বাংলার মুসলমান লক্ষ্মীর গলায় থান দিত, বাংলার মুসলমান দরগা কোণে শিরিক করত, বাংলার মুসলমান মাথায় টুপি দিতে জানত না, বাংলার মুসলমান মুখে দাঁড়িয়ে রাখতে জানত না, মসজিদ চিনত না, মাদ্রাসা চিনত না। এইরকম করুণ পরিস্থিতিতে আমার আল্লাহ মুজাদ্দিদে জামানকে বাংলার জমিনে পাঠিয়েছিলেন। আমার আপনার পীর ও মোর্শেদ তিনি খুব পাতেন ঘনের ভিতরে, নামাজ রোজা তসবিহ তেলাওয়াত জিকির আজকার মোরাকেদা মুশাহেদা করে তিনি আল্লাহকে রাজি করতে পারতেন, তিনি আল্লাহকে খুশি করতে পারতেন, কিন্তু তিনি কি তার জীবনটাকে ঘনের ভিতরে সীমাবদ্ধ রেখেছিলেন নাকি? তো খুব পাতেন ঘরের ভিতরে, নামাজ রোজা তসবিহ তেলাওয়াত জিকির আজকার মোরাকেদা মুশাহেদা করে তিনি খুব পাতেন আল্লাহকে রাজি করতে, আল্লাহকে সন্তুষ্টি করতে, কিন্তু তার জীবনী পড়ে দেখছি কই তা তো না। বসিরাটে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদুজ জামানের জীবনী লিখেছেন, ঠিক ঠিক এতটা পুরু। কার জীবনী লিখেছেন? মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ জীবনী লিখেছেন এতটা পুরো। ওই জীবনের ভিতরে পাওয়া যায় মুজাদ্দিদুজ্জামান আমিরি শরিয়াত কুতুবুল আলাম দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি নিজে জাহান্নামের আগুন থেকে বেঁচেছিলেন, আহল বর্গ দিগকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তিনি কখনো পায়ে হেঁটে, কখনো গরুর গাড়িতে চেপে, কখনো পালকিতে চেপে তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু করে বাংলাদেশের বরিশাল, কোথায় তামিলনাড়ুর কন্যাকুমারী, কোথায় বাংলাদেশের বরিশাল, এই বিস্তীর্ণ এলাকা কখনো পায়ে হেঁটে, গরুর গাড়িতে চেপে, পালকিতে চেপে, গায়ের রক্ত পানি করে, রাতের ঘুম হারাম করে, দুই হাত দিয়ে বাংলার মাটি থেকে শিরিক বিদাতকে উৎখাত করে তিনি এ বাংলাকে একটি গোলাপ ফুলের বাগান তৈরি করেছিলেন। ও মুরব্বীর আপনারা বলেন তো কথা সত্য কথা না মিথ্যা কথা? ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ জামান আমিরি শরিয়াত কুতুবুল আলাম দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কোরআনের ওই আয়াতের উপরে আমল করতে গিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ও আহলিকুম নার, ওই আয়াতের উপরে আমল করতে গিয়ে আল্লাহ নবীর হাদিস আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল্লাহ নবী বললেন সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও, তোমরা সকলে এক একজন রাখাল সদৃশ, অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের অধীনস্থ যারা কিয়ামতের মাঠে তাদের সম্পর্কে তোমাদের জবাবদিহি করা লাগবে। আল্লাহ রাসূল বলেছেন তোমরা সকলে এক একজন রাখাল সদৃশ। আল্লাহ নবীর এই হাদিসের ব্যাখ্যা হলো আমি এখানে যতক্ষণ ওয়াজ করব আমি আপনাদের রাখাল, মসজিদের ইমাম হলেন মুসল্লিদের রাখাল, এই গ্রামের মেম্বার যিনি তিনি হলেন এই গ্রামের জনগণের রাখাল, স্কুলের মাস্টার যিনি তিনি হলেন ওই স্কুলের ছাত্র ছাত্রীদিগের রাখাল, বাড়ির গার্জিয়ান যিনি তিনি হলেন ওই বাড়ির অন্য সদস্যদিগের রাখাল। রাখাল যদি শক্ত হয়, রাখালের অধীনস্থে যারা থাকবে তারা ভালো হবে না? হবে না, জোরে বলেন। আমি কিন্তু ছোটবেলা গরু চরাতাম, আমাদের অনেক গরু ছিল, আমি তখন মাদ্রাসায় ভর্তি হইনি, তো অনেক গরুর ভিতরে একটা গরু ছিল, গরুটা এত ভালো আমি যখন সকালে গরু নিয়ে বার হতাম এক দলকে আগিয়ে দিতাম আর যেটা ভালো গরু ওইটাকে পিছনে দিয়ে ওর পিঠে আমি উঠতাম,
ওর পিঠে উঠে আমি মাঠ পর্যন্ত যেতাম, ও আমাকে নিয়ে যেত মাঠে গিয়ে। আরে ভাই, আমি যে ছোটবেলা গরু চড়াতাম, আপনি কি আমাকে ঠাট্টা করবেন? আমি রসুলের একটা সুন্নাত পালন করেছি, আল্লাহ রসুল কি চড়াতেন? তাহলে মাঠে গিয়ে গরু ছেড়ে দিতাম, আর আমরা যারা রাখালের গোষ্ঠী, যারা আমি একজন রাখাল, এইরকম তো আরো অন্য অন্য বাড়ির সব গরু আছে, তাদের সব রাখাল আছে, গরু ছেড়ে দিয়ে আমরা সব রাখালের গোষ্ঠী এক জায়গায় বসে সব পাকামো মারতাম। আর ওই গরু দেখা যেত কারো না কারোর সবজির খেতে গিয়ে কারোর সবজি নষ্ট করেছে। আচ্ছা ভাই, গরু যদি সবজি খায়, ওই গরুরে যদি মারা হয়, ও গরুর ওই সবজি খাওয়ার রোগ কি ভালো হবে বলে মনে হয়? মারটা দিতে হবে কার? একদিন যদি কষে যদি রাকালকে মারা হয়, সেই রকম কেস কিন্তু ঘটে গেছে আমাদের জীবনে একবার। গরু সবজি খায়, ওরা বলে গরু মেরে লাভ নেই। দেখতো এদের রাখাল কটা কোথায়? একদিন ধরে বেশ কায়দা করে পালিশ করার পরে এইবারে সেই দিন থেকে আমাদের সব সিদ্ধান্ত হলো, গরু যেখানে আমরাও সেখানে, আর কারোর ক্ষেতের ফসল খায় না। রাখালের কোষে বাড়ি দিলে, রাখাল যদি ভালো হয় অধীনস্থ যারা থাকবে ওরাও ভালো হবে, আর রাখাল যদি খারাপ হয় অধীনস্থ যারা আছে ওরা ভালো হবে নাকি? কথা বলেন না কেন? আমি আপনাদের রাখাল, আমার এখন দায়িত্ব কি? আমার দায়িত্ব হলো তামুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার দায়িত্ব হলো সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধাজ্ঞা করতে হবে। আমি যেখানে এসেছি আমি এখন আপনাদের বলুন বলুন রাখাল, আমার এখন দায়িত্ব হচ্ছে আমাকে সৎ কাজের আদেশ করতে হবে, ঠিক তার পাশাপাশি অসৎ কাজের, একটু জোরে বলো বাপ। এই এখানে কারা মনা, আই বদমাইশি করো না, আই বাবা। এখন আমি যে স্টেজে ওয়াজ করতে এসেছি বাপ, আমি এখন বড় মুসিবতে পড়ে গেছি। কি মুসিবতে পড়ে গেছি? দেখুন, শরীয়তের যে কোনো বিষয়ের উপরে আমি বক্তৃতা রাখি না কেন, আমার বক্তব্য কারো না কারোর গায়ে লাগবে না লাগবে না। আচ্ছা ভাই, আমি যদি এখন বেনামাজির বিরুদ্ধে ওয়াজ করি, আল্লাহ না করুক এই মাহফিলে যদি কোনো বেনামাজি থাকে, ওর গায়ে লাগবে না লাগবে না? তো আমি দেখতেছি বাবা, এখানে এসেছি, যদি বেনামাজির বিরুদ্ধে ওয়াজ করি, কে রেগে টেগে যাবে নি, হয়তো আর আমার দাওয়াতটাও দেবে না। দরকার নেই, ওটা থাক। তারপরে দেখতেছি এখন সমাজে সুদখোর বেড়েছে না কমেছে? আপনাদের গ্রামে হয়তো পাওয়া যাবে না, এখানে হয়তো সব ফেরেশতা বাস করে। এখন আমি দেখতেছি আমি সুদখোরের বিরুদ্ধে দুটো কথা বলবো, আবার চিন্তায় পড়ে গেছি সুদখোরের বিরুদ্ধে যদি কথা বলি, ওই আসামি যদি কেউ থাকে, ও তো আমার উপর রেগে যাবে। বাবা দরকার নেই, থাকে যা, আজকের কারো রাগ করতে দেব না। আবার দেখছি সমাজে গাঁজা টানা পাটি, গাঁজা গাঁজা গো বেড়েছে না কমেছে? জোরে বলেন, মদের কথা আর বলবো না, গাঁজা 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 শুনতেছি এখন সব জামাত করে টানতেছে। আর যদি গাঁজা খোরের বিরুদ্ধে ওয়াজ করি, আসামি যদি কেউ থাকে, ওর গায়ে লাগবে না লাগবে না? বাবা দরকার নেই, থাকবে যা, ওদিক গেলি লাগতেছে। সমিতি বন্দনার গ্রুপ লোন বেড়েছে না কমেছে? আমি আগে দূর দেশে জলসায় গেলে মেয়েদের কাছে দোয়া চেতাম, চাচিদের কাছে দোয়া চাইতাম, ভাবিদের কাছে দোয়া চাইতাম, বোনেদের কাছে দোয়া চাইতাম, আমার স্ত্রীর কাছে দোয়া চাই। যখন আমি দূরে যাই, হায়দরাবাদ, আহমেদাবাদ, মহারাষ্ট্র, নাগপুর, ত্রিপুরা যখন যাই, তখন এই মেয়েদের কাছ থেকে দোয়া চাই। কেন?
মেয়েদের দোয়া আগে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। কেননা দোয়া কবুলিয়াতের এক নাম্বার শর্ত হলো হালাল রুজি খাওয়া। জোরে জোরে বলুন, দোয়া কবুলিয়াতের এক নাম্বার শর্ত হলো হালাল রুজি খাওয়া, হালাল খোনের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। হালাল খোনের ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, হালাল খোনের দান খয়রাত আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, হারাম খোনের ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হয় না, হারাম খোনের দান খয়রাত আল্লাহ পাকের দরবারে কবুল হয় না, হারাম খোনের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয় না, হারাম খোনের কবরের আজাব কিয়ামত পর্যন্ত বাপ হবে না। আমাদের চেয়ে মেয়েরা বেশি হালাল খায়, আমার চেয়ে আমার স্ত্রী বেশি হালাল খায়। কেননা আমি ওয়াজ করতে এসেছি, আমার স্ত্রী জানে আমার স্বামী ওয়াজ করতে গিয়েছেন, এখন আমি কুলি আসি নিতে ওয়াজ না করে। আমি যদি টাকা দিয়ে করে বাড়ি যাই, ওই টাকা অর্থটা আমার জন্য খারাপ, কিন্তু আমার বিবির জন্য ওই মালটা কি হবে? আমার বিবি তো জানে হুজুর গেছে কি করতে, হুজুর যে কি কি কামাই ধুনে বাড়ি আসতেছে ও তো জানে না। আমি যদি বাঁ কায়দে ডাকাতি করে বাড়ি গেছি, ওই মালটা আমার জন্য হারাম, আমার স্ত্রীর জন্য আলাল। আপনি একটা ব্যবসা করেন, সেই ব্যবসায় কোনো দিক দিয়ে হারাম অর্থ ঢুকে গেছে, ওটা আপনার জন্য হারাম কিন্তু আপনার স্ত্রীর জন্য। এইবার এখানে একটা প্রশ্ন, আপনি যে হারাম মাল আয় করেন বা হারাম কাজ করেন, এই খবরটা আপনার স্ত্রী জানে? ওই স্ত্রী যদি এই হারামের প্রতিবাদ না করে বা সে যদি তার সাধ্য অনুযায়ী একে রোখার যদি চেষ্টা না করে বা সে যদি হারাম থেকে পরেজ না করে, তাহলে ও কিন্তু ওই আওতায় পড়ে যাবে। কিছু বুঝতে পারছেন? আমি যখন দূর দেশে জলসায় যাই, ভাবিদের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করো আল্লাহ পাক যেন ইজ্জতটাকে বাঁচায়। ও আমার চাচিরা, আমার জন্য দোয়া করো আল্লাহ পাক ইজ্জতটাকে যেন বাঁচায়। ও আমার বোনেরা, আমার জন্য দোয়া করো আল্লাহ পাক আমার ইজ্জত যেন বাঁচায়। এখন দূর দেশে দাওয়াতে গেলে চাচিদের কাছে আর দোয়া চাই না, ভাবিদের কাছে আর দোয়া চাই না, বোনেদের কাছে আর দোয়া চাই না, বাবা তবে স্ত্রীর কাছে দোয়া চাই, আমার স্ত্রীর খবরটা আমি রাখি, আমার স্ত্রীর কাছে দোয়া চাই, অন্য মহিলাদের কাছে আর দোয়া চাই না। কেননা এখন দেখছি পুরুষদের চেয়ে অধিকাংশ মেয়েরা ডবল হারাম খোর। মুরব্বী ঠিক বলছি না ভুল বলছি? এই জন্য ওকে কাছে আমি দোয়া চাইনি, তবে আমার স্ত্রীর কাছে দোয়া চাই। এখন যদি ওদের বিরুদ্ধে দুটো কথা বলি, মেয়েরা রেগে যাবে না যাবে না? ওরা যদি রেগে যায় ভাই, এখন কিন্তু মাহফিলে ওদের মেয়েদের একটা অবদান থাকে না থাকে না, চাঁদা দেয় না ওরা? এইবার যদি গিয়ে বলে যে শাহনুর আলমের দাওয়াত করবো, ওরা চাঁদা দেবে? তাহলে যেদিকে যাচ্ছি সেদিকে আমার কি বিপদ? কেন আমি নিয়ত করেছি বাবা কারুর সটাবো না, এমন অস করব যেন কারুর গায়ে না লাগে, পুরো পাকাল মাছের মতন বেরিয়ে যাব। আর ওই দেখেন না পাকাল মাছ কাদার ভিতর দিয়ে যায় কিন্তু ওর গায়, কেন আমি যদি পাকাল মাছ সাজি দায়িত্ব পালন করা হবে? কেয়ামতের মাঠে এ হুজুর ধরা পড়বে না পড়বে না? হুজুরগিরি স্বাদ মিটিয়ে দেবে না? হ্যাঁ, আরে কথা বলেন না কেন, হুজুরগিরি স্বাদ মিটিয়ে দেবে না পুরো? আল্লাহ তো ফেরেশতাদের বলবে ওরে স্পেশাল কর চালা, স্পেশালে চালা ওরে।
আল্লাহ নবী 10000 বছর আগে নূরের জবানে এই হাদিসটা আল্লাহ নবী বলে গেলেন আল্লাহ নবী বললেন মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাদিবা বিলিসানিহি ফাইল্লাম ইস্তাদিবা বিকলবিহি ওয়াদালিকা আদাফুল ঈমান আল্লাহ নবী বললেন তোমার সামনে যদি কোনো অন্যায় অপরাধ কাজ হয় আমি আল্লাহ নবী বলছি তুমি অন্যায়ের প্রতিবাদ করবে ওই অন্যায়ের প্রতিবাদের ধারা হলো তিনটি আল্লাহ নবী বললেন এক নম্বরে তোমার বাহুকে মজবুত করে হাত দিয়ে অন্যায় প্রতিবাদ করবে হাত দিয়ে যদি না পারো আমি আল্লাহ নবী বলছি তুমি জবান দিয়ে অন্যায় প্রতিবাদ করবে জবান দিয়ে যদি না পারো আমি আল্লাহ নবী বলছি কমপক্ষে তুমি অন্তর দিয়ে ঘৃণা করবে ওটা হলো দুর্বলতম ঈমানের লক্ষণ কাছ থেকে শোনালে বলা যাবে একটু মহব্বতের জোরে বলা যাবে অজ বুঝবেন মজা লাগবে ভাই আমি মূর্খ সুরকো লোক আল্লাহ রাসূল বলেছেন তোমার সামনে যদি কোনো অন্যায় অপরাধ কাজ হয় তুমি কি করবে প্রতিবাদ করবে সেই প্রতিবাদের ধারা বলেছেন কটা তিনটে এক নাম্বার বাহুকে মজবুত করে হাত দিয়ে যদি তুমি হাতের জায়গায় না পারো জবান দিয়ে যদি তুমি জবান দিয়ে প্রতিবাদ না করতে পারো কমপক্ষে অন্তর দিয়ে ঘৃণা করবে এটা হচ্ছে একেবারে যাদের ঈমানটা দুর্বল এটা হচ্ছে দুর্বলতম ঈমানের লক্ষণ এইবারে একটা লোক হাত দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা নেই জবান দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা নেই ও অন্তর দিয়েও ঘৃণা করিনি সেই অপরাধকারীর সঙ্গে ও সম্পর্ক রেখেই চলে ওর কি ঈমান ঠিক আছে বলে মনে হয় আল্লাহু আকবার ওইটা তো সবচেয়ে একদম দুর্বলতম ঈমান তোমার হাত দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা নেই জবান দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা নেই কমপক্ষে অন্তর দিয়ে ঘৃণা করো মানে তার থেকে তুমি এড়িয়ে চলো কিন্তু আমরা কি করি পীরিত আরো গাঢ় করি পীরিত পীরিত ও মুরব্বীরা জওয়ানেরা যুবকেরা শুনে রাখো আমি মুজাদ্দিদের জামানের কথা বলছিলাম রসুলের এই হাদিসের উপরে আমল করতে গিয়ে এই হাদিসের উপরে আমল করতে গিয়ে তোমা তুমি তুমি এক নাম্বার তুমি বাহুকে মজবুত করে হাত দিয়ে অন্যায় প্রতিবাদ করবে হাত দিয়ে যদি না পারো জবান দিয়ে অন্যায় প্রতিবাদ করবে জবান দিয়ে যদি না পারো অন্তর দিয়ে ঘৃণা করবে এটা হলো দুর্বলতম ঈমানের লক্ষণ মুজাদ্দিদের জামান দেখ বাংলার মুসলমান লুঙ্গির বদলে ধুতি পরে বাংলার মুসলমান লক্ষ্মীর গলায় ধান দেয় বাংলার মুসলমান মনসার ডানা দেয় বাংলার মুসলমান দরগা করে শিরিক করে মাথায় টুপি দিতে জানে না মুখে দাঁড়িয়ে রাখতে জানে না মসজিদ চেনে না মাদ্রাসা চেনে না মুজাদ্দিদের জামান ওই সময় চিন্তা করেছিলেন আমি আবু বাকার আমি যদি ঘরের ভিতরে নামাজ রোজা তসবি তেলাওয়াত জিকির আজকার মোরাকেদা মোশাকেদা করে যদি বাংলার মুসলমান যদি ইমার হারা হয়ে মারা যায় বাংলার মুসলমান যদি বেইমার হয়ে মারা যায় আমি আবু বাকার আমি কায়ামতের মাঠে কি মুখ দেখাবো আল্লাহ নবীর ওই হাদিসের উপরে আমল করতে গিয়ে তিনি গায়ের রক্ত পানি করে গায়ের রক্ত পানি করে রাতের ঘুম হারাম করে দুই হাত দিয়ে বাংলার মাটি থেকে শিরক বিদাতকে উৎখাত করে তিনি বাংলাকে একটি গোলাপ ফুলের বাগান তৈরি করেছিলেন দাদা হুজুরকে ভালোবাসি দাদা হুজুরের ওই আদর্শটা আমার মধ্যে থাকার দরকার আছে না নাই বলেন বলেন আছে তো আছে তো মুজাদ্দিদের জামান তো বিস্তীর্ণ এলাকার দায়িত্ব পালন করেছেন আপনাকে বিস্তীর্ণ এলাকার দায়িত্ব পালন করতে হবে না আপনি আপনার ঘরটা ঘর 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 আপনি
যেহেতু ওই বাড়ির গার্জিয়ান মানে ওই বাড়ির সদস্যদের রাখাল আপনি, আপনাকে মুজাদ্দিদে জামানের মতন এই বিস্তীর্ণ এলাকার দায়িত্ব আপনাকে পালন করতে হবে না। আপনি আপনার ঘর সামলান, আমি আমার ঘর সামলাই, উনি ওনার ঘর সামলান, হুজুর আর লাগবে? এমনি সোজা হবে না? হবে না, এমনি পরিবর্তন। বাবা নামাজ পড়তে হবে ঠিকই, কিন্তু নামাজ পড়ে কি জান্নাত পাওয়া যাবে? আপনি নামাজ পড়েছেন, আপনি রমজানে রোজা রেখেছেন, টাকা আছে হজ করেছেন, টাকা আছে যাকাত দিয়েছেন, আল্লাহর হুকুম আপনি মেনেছেন, কিন্তু আপনার বিবিকে পর্দা করাননি, আপনার শিয়ানা মেয়েকে পর্দা করাননি, আপনার বিবিকে সামলাননি, আপনার শিয়ানা মেয়েটাকে সামলাননি, আপনার বাড়ির বৌমাটাকে আপনি সামলাননি। আল্লাহ রসুল বলেছেন জান্নাতের দরজার চৌকাঠের গায়ে বড় বড় অক্ষরে লেখা থাকবে আদায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস কোনো মহিলা নয়, দায়ুস কোনো নারী নয়, দায়ুস হলো তারা যে তার বিবিকে পর্দা করায় না, শেয়ানা মেয়েকে পর্দা করায় না, শ্বশুর হয়ে বৌমাটাকে সামলায় না। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? শ্বশুর হয়েছে কিন্তু বৌমা সামলায় না। আপনি নামাজ পড়েছেন, আপনি রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, তসবিহ তেলাওয়াত করেছেন, জিকির আজকার মোরাকাবা মুশাহাদা করেছেন, এই দায়িত্বটা যদি আপনি না করেন, কায়ামতের মাঠে আল্লাহ আপনাকে ধরে ফেলবে। এই শাস্তি পাওয়ার পরেই তবে জান্নাত পাওয়া যাবে। জান্নাত আপনি পাবেন, তবে লোহায় যদি জং পড়ে ওই জং ছাড়ানোর কায়দা কি? আগুনে পুড়িয়ে একটু ওতে ঝাপটা বাড়ি চালাও, ওতে কি চড় মারলি হবে? কি মারতে হবে? 5 কেজি ওজনের হাতুড় দিয়ে চালা বাড়ি, ঝরঝর করে জং কি হয়ে যাবে? আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, আলহামদুলিল্লাহ, জান্নাত আপনি পাবেন, তবে হাতুড়ির বাড়ি মেরে জং ছাড়িয়ে এলে তারপর ওই যে ওদিকে আপনি আপনার বিবি সামলাননি, মেয়ে সামলাননি, বৌমা সামলাননি, আপনি আপনার আহালদের সম্পর্কে দায়িত্ব পালন করেননি, এই জং হাতুড়ির বাড়ি মেরিয়ে সারিয়ে জং কমপ্লিট করে তারপরে জান্নাতে যাও। দরুদ শরীফ আল্লাহুম্মা। ওকে, এই জায়গাটা কি কবর? এখানে কেউ আসতেছ না কেন ভাই? আমার সঙ্গে কোনো রাগারাগি আছে? আমি এক্ষুনি চল যাবো ভাই, আমার প্রায় সময়, আমি এক্ষুনি চল যাবো, একটু আসেন না, একটু কাছাকাছি আসেন। জোরে জোরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা পায়গম্বর কারোজা দেখা দে খোদায়া, দারে মুদ্দদ সে মিলা দে খোদায়া, শরাবে মোহাব্বত পিলা দে খোদায়া, পায়গম্বর কারোজা দেখা দে খোদায়া। জোরে জোরে পড়েন, মাওলানা মুহাম্মদ আলালে, একটু জোরে জোরে কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, বড় বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা
এবারে সবাই একবার জবান খুলে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। বাবা আপনি যখন যেমন নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করছেন আলহামদুলিল্লাহ, আপনার পরিবারকে তেমনি আপনি জাহান্নাম থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করুন, তবেই কোরআনের ওই আয়াতের উপরে আমল করা হবে। নিজে বাঁচো, অপরকে বাঁচাও। নিজে বাঁচো, অপরকে বাঁচাও। আর এই দায়িত্ব আপনি যখনই পালন করতে যাবেন তখনই কিন্তু আপনি আপনার সদস্য পরিবারের অন্য সদস্যদের কাছে আপনি কিন্তু ভালো থাকবেন না। অন্যায়ের প্রতিবাদ করলে তখন আপনার দুশ্মন তৈরি হবে না? হবে না, হবে না একদম। আমার সেই নবী পর্যন্ত চলে যান, আপনি যখনই ন্যায় কথা বলবেন, সত্য কথা বলবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন, অটোমেটিক তখন আপনার দুশ্মন তৈরি হবে। বলুন তো, আমাদের নবী পাক সাল্লাম মক্কাবাসীদের উপকার করছিলেন না ক্ষতি করছিলেন? আমার নবীর দুশ্মন ছিল না? ছিল না। কেন বাবা, কেন? আল্লাহ রসুল তো মক্কাবাসীদেরকে জাহান্নামার ভিতর থেকে, সারা পৃথিবীর মানুষকে জাহান্নামার ভিতর থেকে হাত ধরে টেনে তুলে জান্নাতের রাস্তা দেখাচ্ছিলেন। বাবা, আল্লাহ নবী একদিকে সত্য কলেমা প্রচার করেছেন, অপর দিকে অন্যায়ের প্রতিবাদ করেছেন। এই দুটি অপরাধে নবীকে মক্কার মাটিতে 13 বছর মার খেতে হয়েছে। কতদিন? জোরে বলেন। মার খেয়েছেন, গায়ের রক্ত দিয়েছেন, চোখের পানি দিয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেল। শেষ বেশ গভীর রাতে কাঁদতে কাঁদতে তার জন্মভূমি ছেড়ে দিয়ে মক্কার থেকে মদিনায়। কিন্তু তিনি কি আল্লাহর দেওয়া দায়িত্ব থেকে এড়িয়েছিলেন? না 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 না। আল্লাহ নবী মায়ের গর্ভে 6 মাস আব্বাকে হারিয়ে ফেললেন, 6 বছর বয়সে মাকে হারিয়ে ফেললেন, 8 বছর বয়সে দাদুজিকে হারিয়ে ফেললেন। একটা সন্তান সবচেয়ে যাদের কাছে বেশি আদর যত্ন পায় তিনি হলেন আব্বা মা আর দাদু। আল্লাহ নবী হারিয়ে ফেললেন, আল্লাহ নবীকে এখন দেখাশুনোর দায়িত্ব নিলেন চাচা আবু তনে। আল্লাহ নবী আবু তনেবের তত্ত্বাবধানে থাকাকালীন আল্লাহ নবী 40 বছর বয়সে নবুয়ত পেলেন। নবুয়ত প্রাপ্তির পরে আল্লাহ নবী 3 বছর গোপনে গোপনে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীর কাছে আল্লাহর একাত্মবাদীর দাওয়াত দিলেন। 3 বছর পরে আল্লাহ নবী প্রকাশ্য দাওয়াতের কাজে নেমে পড়লেন। ও মক্কাবাসী, পড়ে নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো পার্শ্ব নাই, আমি মোহাম্মদ আল্লাহর প্রেরিত পয়গম্বর। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন প্রকাশ্য কলেমা দাওয়াত দিতে লাগলেন দেখতে পাওয়া গেল কুফারে কোরাইদের ভিতর থেকে 2-5 জন করে তারাও প্রকাশ্য আল্লাহর নবীর গাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে তারাও মুসলমান হতে লাগলো। ওই সময় আবু জাহাল আবু লাহাব উতমা সাহেবা ওদের গাত্রদাহ বেড়ে গেল, ওদের গায়ের যন্ত্রণা বেড়ে গেল। মোহাম্মদ যেভাবে নতুন ধর্ম প্রচার করছে, আমাদের দলীয় মানুষ যেভাবে মোহাম্মদের দনে আশ্রয় নিচ্ছে, আমরা যদি মোহাম্মদের কাজের গতি বন্ধ না করি ভবিষ্যতে এমন একটা দিন আসবে যেদিন আমাদের আর কোনো অস্তিত্ব থাকবে না। অতএব যে কোনো প্রসেসে মোহাম্মদের কাজের গতি রুখতে হবে হবে। ওরা আবু তালেবের কাছে চলে আসলো। আবু তলে বলেন, আমার নবীর বর্তমানের কার্যের। আবু তলে বলে, ওই সমান আর কাবার মতো মানলি। আবু জাহান আবু লাহাব উতমা সাহেবা আবু তলেকে বলে, আবু তলে তোমার ভাইপোকে বলো তোমার ভাইপো যা চাইবে তাই দেব, তবে আমাদের দায়িত্ব হলো কলেমা প্রচার যেন না করে। তোমার ভাইপো যদি নেতা হতে চায় নেতা বানাবো, ধনী হতে চাইলে ধনী বানাবো, মক্কার সবচেয়ে যদি সুন্দরী নারী চায় ওটাও দেবো, তবে আমাদের কথা হলো একটা কলেমা প্রচারটা।
হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা मुझे ना जगह अपनी खुश किस्मती पर दामने मुस्तफा की नगम है फुआर का न तूफा का परो मैं डूबूंगा फिर भी किनारा करूंगा अल्लाहुम्मा बाबा जी ওরা আবু তালেবকে এসে বলল আবু তালেব তোমার ভাইপো যা চাইবে তাই দেব দায়িত্ব শর্ত একটা সত্য কলেমা নতুন ধর্ম প্রচারটা যেন বন্ধ করে যদি না করে আমরা তোমাকে হুঁশিয়ারি দিচ্ছি আজকে থেকে তুমি তোমার ভাইপোকে জায়গা দিতে পারবে না কোন কথা বোঝা থেকে এই পর্যন্ত এসেছি আপনি যখন ন্যায়ের পক্ষে থাকবেন অন্যায়ের প্রতিবাদ করবেন বাবা তখন দেখবেন আপনার স্ত্রী আপনার বলুন शत्रु होते बारे अपना पास थेके सरे जेते बारे अपना छेले सरे जाबे अपना छेले अपना दुश्मन हो जाबे आमार नबीर जीवनी देखुन जे आबू तालेब नबी के आश्रय दिलेन जायगा दिलेन ओई आबू तालेब आल्लाह रसूल के डेके बोलछे बाबा तुमि जदि ओई सत्य कलेमा प्रचार ओई नतून धर्म प्रचार जदि तुमि बंद ना करो आमि बाबा तोमाके आर जायगा दिते पारबो ना আমি তোমাকে আর বাবা কারণ আমি যদি তোমাকে জায়গা দেই তাহলে ওরা আমার বিরুদ্ধে জিহাদের মোকাবেলায় নামবে আমি বৃদ্ধা হয়ে গিয়েছি বুড়ো হয়ে গিয়েছি বাবা তুমি আমাকে বৃদ্ধা বয়সে জিহাদের মোকাবেলায় নিয়ে যেও না আমি পারবো না আহা আল্লাহ নবী ওই দিন কেঁদে ফেলেছিলেন আল্লাহ নবী কাঁদতে কাঁদতে বলেছিলেন চাচা যান আমি মায়ের পেটে থাকাকালীন আব্বাকে খানালাম ছয় বছর বয়সে মাকে খানালাম আট বছর বয়সে দাদুজিকে খানালাম সেখান থেকে আপনার তত্ত্বাবধানে ছিলাম ও আমার চাচা যান সারাদিন মক্কার মানুষেরা আমায় কত গালি দেয় সারাদিন মক্কার মানুষেরা আমায় কত দুচ্ছাই করে সারাদিন পরে আমি যখন আপনার কাছে ফিরে আসি আপনি আমাকে একবার মুহাম্মদ বলে ডাকার সঙ্গে সঙ্গে আমার সারা দিনের কষ্ট নিবারণ হয়ে যায় সারা দিনের কষ্ট মুছে যায় ও বাবা চাচা যান আজকের যদি আপনি আমাকে জায়গা না দেন আশ্রয় না দেন আমি মুহাম্মদ এটি জানব পৃথিবীর জমিনে মুহাম্মদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই পৃথিবীর জমিনে মুহাম্মদের চোখের পানি দেখার মতো কেউ নাই পৃথিবীর জমিনে মুহাম্মদের আহ্বানার মতো কেউ নাই ও আমার চাচা যান আপনি শুনে রেখে দিন এতদিন জানতাম আমার পাশে কেউ থাকার না থাক আমার চাচা ছিলেন আজকে থেকে জানবো আমার কেউ নাই তথাপিও আমি আল্লাহর দেওয়া দায়িত্ব আমি কলেমা প্রচারটা বন্ধ করতে পারবো না আপনারও তো এই আদর্শটা আপনার ভিতরে যেমন থাকা প্রয়োজন ছিল ওই আদর্শটা আমার ভিতরে তেমন থাকার প্রয়োজন ছিল যে আমি ন্যায় কথা বলবো হক কথা বলবো আমার বিবি যদি আমার থেকে দূরে শুনে যায় যাক আমার ছেলে যদি আমার থেকে দূরে শুনে যায় যাক আমি ন্যায়ের উপরে দাঁড়িয়ে থাকবো আপনি যখন ন্যায়ের উপরে দাঁড়িয়ে থাকবেন সত্যের উপরে দাঁড়িয়ে থাকবেন ওই সময় আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে রহমত নাজিল হবে চাচাজি বলতেছে হুজুর আপনার ওয়াজ শুনলে তো বিপদ বেশি আমি যদি ছেলের প্রতিবাদ করি ও তো আমারে আর খেতি দেবে না ও তো আমার আর জোরে বলেন আমি যদি বৌমার প্রতিবাদ করি তো আরো বিপদ কারণ বৌমা তো ওর ওর কলেই তো আমার ছেলে চলে কার কলে ছেলে চলে বলুন বলুন বাস্তব বলছি না অবাস্তব বলছি তবে সব বৌমা খারাপ না অধিকাংশ বৌমার কলে ছেলে চলে
আপনাদের একদিকে হয়তো ওরম টরম হয় না। বিপদ আসবে, তবে ন্যায়ের পক্ষে সাহায্য পাবেন কার? একটু জবান খুলে বলা যাবে না? সাময়িক হয়তো আপনার একটু কষ্ট হবে। এখন আপনি বলবেন, হুজুর আমার তো খেতি দেবে না। আপনি এই কথা বললে আপনার ইমানে ঘাটতি হবে না? হবে না। খাওয়ার মালিক কে? ছেলে, বৌমা? জোরে বলুন, আমাদের খাওয়ানোর মালিক কে? আরো জোরে বলুন। আল্লাহ পাক যেদিন আমাদের পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, ওই দিনে আমাদের সঙ্গে আল্লাহ রুজি দিয়ে পাঠিয়েছিলেন। ও মুরব্বী, ও মুরব্বিয়ানেরা, আল্লাহ আমার আপনার তকদিরে যে রুজি লিখে দিয়েছেন, ওই রুজি থেকে এক সরিষা দানা পরিমাণে রুজি কেউ ছিনিয়ে নিতে পারবে নাকি? আবার আমার তকদিরে আল্লাহ পাক যে রুজি লিখে দিয়েছেন, আমি তার থেকে বেশি কি রুজি কামাই করতে পারবো নাকি? এই বিশ্বাসের নাম হলো ঈমান। বুঝতে পারছেন না? পাচ্ছেন না? আপনি আপনার বাড়িতে দায়িত্ব পালন করুন, আমি পালন করি, দেখবেন আমাদের ঘরগুলো সোনায় সোহাগা হয়ে যাবে। আল্লাহ নবী 1500 বছর আগে বললেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইদা বালাগু সাবান ওয়াদরিবুহুম ইদা বালাগু আশরান। আল্লাহ নবী বললেন, তোমার ছেলে মেয়ের বয়স যখন হবে 7, ওদের নামাজের কথা বলো, ছেলে নামাজ পড়ো, মেয়ে নামাজ পড়ো, 7 থেকে 10 পর্যন্ত মুখে মুখে বলো, 10 অতিক্রম হয়ে গেলে ছেলে যদি নামাজ না পড়ে, মেয়ে যদি নামাজ না পড়ে, আল্লাহ নবী বললেন, ঘুম তুমি তাকে মারো। এই মাহফিলে যত মানুষ বসে আছেন একটু হাত তুলে বলুন না, 7 বছর ছেলের মেয়েকে কে কে নামাজির কথা বলেছেন একটু হাত তোলেন। আমার কথা কি বুঝতে পারেননি? আমি কি ইংরাজিতে বলেছি না আরবিতে বলেছি? হয়তো বুঝতে পারেননি, আবার বলতেছি। আল্লাহ নবী 1500 বছর আগে বলে গেলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইদা বালাগু সাবান ওয়াদরিবুহুম ইদা বালাগু আশরান। আল্লাহ নবী বললেন, তোমার ছেলে মেয়ের বয়স যখন হবে 7, ওদের নামাজের কথা বলো, ছেলে নামাজ পড়ো, মেয়ে নামাজ পড়ো, ও ছেলে নামাজ পড়ো, মেয়ে নামাজ পড়ো, 7 থেকে 10 পর্যন্ত মুখে মুখে বলো, 10 অতিক্রম হয়ে গেলে ছেলে যদি নামাজ না পড়ে, মেয়ে যদি নামাজ না পড়ে, আল্লাহ নবী বললেন, ওদেরই বুকুম তুমি তাকে মারো। 7 বছরের ছেলেকে কে নামাজের তালিম দিয়েছেন? 7 বছরের মেয়েকে কে নামাজের তালিম দিয়েছেন একটু হাত তোলেন। যাক আলহামদুলিল্লাহ, এতগুলো মানুষের ভিতরে কয়েকটা হাত পেয়েছি, মানে এনারা এই দায়িত্বটা পালন করেছেন, আর বাদবাকিগুলো দায়িত্ব। একজন বলতেছে, হুজুর আপনি তো আপনার মতো নস করে যাচ্ছেন, ছেলের নামাজের কথা বললি ওজন রোখে, ওজন রুখতেছে। আমি বলি, চাচা ছেলের বয়স কত? হুজুর 35। আমি বলেছি, ও যে রুকেছে, ও যে মারিনি আপনার কপাল ভালো, আপনার তো মারি খাওয়া ফরজ হয়ে গেছে। ও যে রুকে ছেড়ে দিয়েছে আপনার, আপনার কপাল ভালো, ও আপনারে মারিনি আপনার। কারণ নবী নামাজের কথা বলতে বলেছেন কত বছর বয়সে? জোরে বলুন, জোরে বলেন না। আর আপনি বলেছেন কত বছর বয়সে? মার খাবেন না, খাবেন না, আপনি তো নবীর হাদিস মানেননি। একজন এসে বলতে, হুজুর ছেলেটা আপনাদের ওয়াজ নসিহত শুনে এখনো নামাজ ধরলো না, তা আমি কি করব? আমি কি করব? ওয়াজ কি ট্যাবলেট যে খোকা হাঁ কর গিলিয়ে দিই? হ্যাঁ হ্যাঁ গা, ওয়াজ কি ট্যাবলেট না এটা? দেখ ক্যাপসুল যে সব হাঁ করেন, আজ গিলিয়ে দে বাড়ি যাব। বক্তার দায়িত্ব বলা, মানার দায়িত্ব কার বলুন? হেদায়েতের মালিক কি কোনো বক্তা নাকি? হেদায়েতের মালিক কি মসজিদের ইমাম নাকি? হেদায়েতের মালিক
কোনো মুরব্বি নাকি কোনো আমির নাকি কেউ হেদায়েতের মালিক নয় হেদায়েতের মালিক হলো স্বয়ং আমার আল্লাহ আর জোরে বলুন তবে বাবাজি আপনাকে হেদায়েতের মন তৈরি করতে হবে তবে আপনি হেদায়েত পাবেন হেদায়েতের মন যদি আপনার না থাকে আল্লাহ আপনাকে হেদায়েত দেবে না কথা বুঝতে পাচ্ছেন না পাচ্ছেন না হেদায়েত হেদায়েত পাওয়ার মন তৈরি করতে হবে মন হক কথা বললে লাগে হ্যাঁ হক কথা বললে এখন অনেক শ্রোতা আছে গাড়ি রি 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 করে আল্লাহ রাসূল বললেন 7 থেকে 10 পর্যন্ত তোমার ছেলে মেয়েকে মুখে মুখে নামাজের কথা বলো আব্বা নামাজটা পড়ো আব্বা ছেলেকে আব্বা বলা যায় না মেয়েকে মা বলা যায় না মা নামাজটা পড়ো মা একজন বলতেছে হুজুর আপনার অস্ত ভুল হয়ে যাচ্ছে যে বলবে ও তো নিজেই পড়ে না যে বলবে তো নিজেই পড়ে না বাস্তব তো তাই জমিন যদি ভালো হয় গাছ ভালো হবে গাছ যদি ভালো হয় আল্লাহ চাইলে ফল ভালো হবে সুবহানাল্লাহ বলতে পারলেন না আরো জোরে বলুন জমিন যদি ভালো হয় গাছ ভালো হবে গাছ যদি ভালো হয় ফল ভালো হবে মা যদি নামাজি হয় মা যদি সচ্চরিত্রবতী হয় মা যদি পর্দানাশিনী হয় বাপ যদি নামাজি হয় বাপ যদি সচ্চরিত্রবান হয় ওই জমিন থেকে আমার আল্লাহ ভালো সুসন্তান দান করবে মা যদি বেনামাজি হয় মা যদি বেনামাজি হয় মা যদি বেপর্দায় ঘোরাফেরা করে মার চরিত্র যদি খারাপ হয় বাপ যদি বেনামাজি হয় বাপের চরিত্র যদি খারাপ হয় ওই জমিন থেকে ভালো ফসলের আশা করা যায় নাকি আজকে দেখুন আমাদের জমিন খারাপ হয়ে গেছে কি খারাপ হয়ে গেছে বাপের চরিত্র খারাপ হয়ে গেছে মায়ের চরিত্র খারাপ হয়ে গেছে বাবার চরিত্র নষ্ট হয়ে গেছে মায়ের চরিত্র নষ্ট হয়ে গেছে আমরা আমাদের চরিত্র নষ্ট করে ফেলেছি এ ওয়াজ কে নেবে মা যদি নামাজি হয় মা যদি পর্দানশিনী হয় মা যদি সচ্চরিত্রবতী হয় বাপ যদি নামাজি হয় বাপ যদি সচ্চরিত্রবান হয় ওই জমিন থেকে আমার আল্লাহ পাক ভালো ফসল দান করবে একটা জমিনের কথা বলছি এই জমিনটা দেখুন মুজাদ্দিদুজ্জামান মুজাদ্দিদুজ্জামান তিনি আল্লাহর ওলি তানার পাঁচ কলিজার টুকরা তানারাও আল্লাহর ওলি জোরে বলতে পারলেন না আরো জোরে বলুন মুজাদ্দিদে জামান আল্লাহর ওলি তানার পাঁচ কলিজার টুকরা তানারাও আল্লাহর ওলি জমিন ভালো গাছ ভালো জমিন ভালো গাছ ভালো আর আমাদের জমিন দেখুন বাপ মাতাল ছেলেও মাতাল বাপ কাঁচা টানে ছেলে কাঁচা টানে মা সমিতি করে মেয়েও সমিতি করে আগে ঠিক বলছি না ভুল বলছি বাপ যদি ভালো হয় মা যদি ভালো হয় বাপ যদি সচ্চরিত্রবান হয় মা যদি সচ্চরিত্রবতী হয় ওই জমিন থেকে আমার আল্লাহ পাক সুসন্তান দান করবে বলুন সুবহানাল্লাহ আমাদের জমিন খারাপ হয়ে গিয়েছে বাবা ফসলও খারাপ হয়ে গিয়েছে পীরানে পীর দস্তগীর হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি পীরানে পীর দস্তগীর হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি
নাইগে হুজুরের আম্মা যান ছেলেকে মাদ্রাসায় দিচ্ছে বাবা আব্দুল কাদের যাও বাবা কোরআন শিখে এসো আল্লাহর কোরআন শিখে এসো হুজুরকে মাদ্রাসায় পাঠিয়ে দিলেন শিক্ষক পাশে বসিয়ে বলে বাবা আব্দুল কাদের আমার সঙ্গে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলি পেতে সে পড়ো বাবা পীরানে পীর দস্তগীর কথিত আছে শিক্ষকের পাশে বসে 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 আঠারো পারা আল্লাহর কোরআনটাকে মুখস্থ পড়ে দিলেন বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ শিক্ষক বলে ও বাবা আব্দুল কাদের তুমি কি করে আঠারো পারা কোরআন তুমি মুখস্থ পড়লে পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন হুজুর বেয়াদবি মাফ করুন আমার আম্মা জান কোরআনের হাফেজা ছিলেন আমার আম্মা জান কোরআনের হাফেজা ছিলেন আমার আম্মা জান আমার দোলনায় নিয়ে যখন দোল দিতেন আমার আম্মার জবানে কোরআন তেলাওয়াত করতেন আমার আম্মা আমাকে দোলনায় নিয়ে দোল দিতেন আর আমার আম্মা কোরআন তেলাওয়াত করতেন আমি আব্দুল কাদের ওই দোলনায় শুয়ে 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 মায়ের জবানে তেলাওয়াত করা কোরআন আমি মুখস্থ করেছি আর আমাদের মায়েরা অধিকাংশ মায়েরা বোনেরা এরা সন্তানদেরকে দোলনায় দিয়ে আল্লাহ নবী বললেন উতুলুবুল ইলমা মিনাল মাহাদিলাল্লাহ জ্ঞান অর্জনের সময় হলো দোলনা থেকে শুরু করে কবরে যাওয়ার আগ পর্যন্ত আমাদের সমাজের অধিকাংশ মা বোন এরা দোলনা থেকে সন্তানদের বিষাক্ত ইনজেকশন পুশ করে অনেক মা বোন দোলনায় বাচ্চাদের নিয়ে দোলা দেয় দোলনায় মেয়েকে নিয়ে দোলা দেয় আর অনেক মা বোন গান বলে না বলে না ওর মাও গানের হাফেজ ওর মেয়েও গানের হাফেজ ও ছেলেটাও গানের হাফেজ এই ঠিক বলছি না ভুল বলছি নিজে বাঁচো অপরকে বাঁচাও আপনি ফজরের নামাজে দাঁড়িয়ে গিয়েছেন ও মা আপনি ফজরের নামাজে দাঁড়িয়ে গিয়েছেন মা আপনার দায়িত্ব হলো আপনার মেয়ের হাতটাকে ধরে আপনার পাশে নামাজের পাটিতে দাঁড় করিয়ে দেওয়া আব্বাজি আপনি মসজিদে জুমার নামাজে গিয়েছেন আপনার দায়িত্ব ছিল আপনার ছেলের হাতটাকে ধরে ওই মসজিদ পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া বলুন আপনি পিতা হয়েছেন আপনার দায়িত্ব ছিল আপনার পিতা ছেলের হাত থেকে ধরে মসজিদ পর্যন্ত পৌঁছে দেওয়া মা আপনি ঘরের ভিতরে নামাজে দাঁড়িয়ে গিয়েছেন মা আপনার দায়িত্ব ছিল আপনার মেয়ের হাত থেকে ধরে আপনার পাশে নামাজের পাটিতে দাঁড় করিয়ে দেওয়া আম্মা আপনার মেয়েকে যদি আপনি আপনার পাশে নামাজের পাটিতে দাঁড় করিয়ে দিতে পারেন আপনার মেয়ে নামাজ পড়ে যে সওয়াব অর্জন করবে আপনার কথা মতো ও নামাজে দাঁড়ানোর কারণে আমার আল্লাহ আপনার নামায় আমলে সম পরিমাণে সওয়াব দান করবে আপনি যদি আপনার ছেলের হাত তাকে ধরে মসজিদ পর্যন্ত পৌঁছে দিতে পারেন আপনি আপনার ছেলে নামাজ পড়ে যে সওয়াব অর্জন করবে আপনার হাত ধরে ছেলেটাকে মসজিদ পর্যন্ত পৌঁছে দেওয়ার কারণে সম পরিমাণে সওয়াব আমার আল্লাহ পাক আপনার নামায় আমলে দান করবে কেননা আল্লাহ নবী বলে গেলেন আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি সৎ উপদেষ্টা সৎকারীর সমপরিমাণে সওয়াব আল্লাহ তার নামায় আমলে দান করে সব দোষ কার বলুন তো রাখাল রাখাল কে মনে নেই আমার মায়েরা আজকের এখানে যারা এসেছেন মা আপনার একটু ভালো হন একটু পরিবর্তন হন মাহফিল দিলে বাজারে গিয়ে আপনাদের শরীরটাকে পর পুরুষকে দেখাবেন না ও বোনেরা
নিজের শরীরটাকে পরপুরুষকে দেখিও না। ঘরের দরজা বন্ধ করে তোমার টোটাল বডিটা তোমার স্বামীকে দেখাও, তোমার স্বামীকে দেখাও, ভালো করে সাজো, তোমার স্বামীকে দেখাও। তোমার স্বামী যদি খুশি হয় আল্লাহ খুশি হয়ে যাবে। পরপুরুষকে দেখানোর জন্য সাজবে, যে শরীরের অঙ্গটা পরপুরুষকে দেখাবে ওই জায়গাটা জাহান্নামের আগুনে স্পর্শ করবে। কিসের আগুন? জোরে বলেন, ও আমার ভাইরা, আল্লাহ নলি সাফারিদুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, কি নাম বলছি, শাহ ফরিদুদ্দিন, হুজুরের উপরে তখন নামাজ ফরজ হয়নি। মা দেখুন, হুজুরের আম্মা জান যখন নামাজ পড়তেন, মায়ের নামাজের পাটির পাশে আর একটা নামাজের পাটি বিছিয়ে দিয়ে দেখতেন, বাবা ফরিদুদ্দিন আমার পাশে এসো নামাজে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না, জোরে বলুন। মায়ের নামাজের পাটির পাশে আর একটা পাটি বিছিয়ে দিয়ে আল্লাহর ওলি ফরিদুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন মিষ্টি ভক্ত, আম্মা জান ছেলের পাটির নিচে মিষ্টি লুকিয়ে রাখতেন, নামাজ যখন হয়ে যেত আম্মা জান বলতেন, ও বাবা ফরিদুদ্দিন তোমার নামাজের পাটিটাকে তুমি গুটিয়ে নাও। হুজুর নামাজের পাটিটা গুটিয়ে দেখে নামাজের পাটির তো মিষ্টি পাওয়া গিয়েছে আম্মা জান, এ মিষ্টি কোথা থেকে আসলো? আম্মা জান বললেন, বাবা যারা ছোটবেলা থেকে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যায় আল্লাহ পাক তাদের জান্নাতি খাওয়ার খাইয়ে থাকে। আসলে এই খাওয়ারটা জান্নাতি খাওয়ার নয়, খাইয়ে থাকে শব্দটা ভবিষ্যতের জন্য ব্যবহার হয় না হয় না। এই মিষ্টির লোভে ফরিদুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি নামাজ কাজা নাই। সুবহানাল্লাহ বলবেন না, আরো জোরে বলুন। মা নামাজের পাটি নিজের জন্য একটা বিছাতেন, সন্তানের জন্য একটা, কথা শুনছেন নাকি? নিজের জন্য বিছাতেন, সন্তানের জন্য? তবে আমরা সন্তানের জন্য নিজের পাটির পাশে পাটি না বিছালেও যখন যাত্রায় যাই নিজের পাশে ছেলের জায়গাটা রাখি, ছেলে আর বাপ একসঙ্গে দেখতেছে। হ্যাঁ, ওই দেখে ওর বাপও দৌড় ঠেলতেছে, ছেলেও ঠেলতেছে। ওর বাপ ঠেলতেছে রাত্রির বেলা আর ছেলে ঠেলতেছে দিনের বেলা। হাসতেছো? কোন মা আছে এখন দেখান তো একটা, যে নিজের পাটির পাশে আর একটা পাটি বিছিয়ে ছেলেকে ডাকে, মেয়েকে ডাকে আল্লাহর আলী ফরিদুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, এই মিষ্টির লোভে নামাজ কাজা নাই। কিছুদিন অতিবাহিত হওয়ার পরে একদিনের ঘটনা, আজান হয়ে গিয়েছে, আম্মা জান কর্মব্যস্ত, ওই দিনে মায়ের ডাকার আগান আসে, মায়ের ডাকার আগে হুজুর আমার নিজে নিজে নামাজের পাটি বিছিয়ে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলে। জোরে বলতে পারলেন না ছেলেরা, জোরে বলতে পারলেন? কিন্তু সমস্যা একটা হয়ে গেল, প্রতিদিন মা নামাজের পাটি বিছিয়ে দেয়, মা নামাজের পাটির নিচে মিষ্টি রেখে দেয়, আজকের তো মা নামাজের পাটি বিছিয়ে দেয়নি, মিষ্টিও তো রাখতে পারেননি। হুজুর আমার প্রতিদিন পাটির নিচে মিষ্টি পায়, আজকের তো মিষ্টি আর মা দেয়নি, প্রতিদিনের নয়। আল্লাহর ওলি ফরিদুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি নামাজ শেষ
করে নামাজের পাটিটাকে গুটিয়ে নিলেন আম্মা জান প্রতিদিন মিষ্টি দেয় পাটির তলায় মিষ্টি পেয়ে যায় আজকে নে তো মা খবর রাখে না আল্লাহ নলে প্রতিদিনের নিয়ম অনুযায়ী নামাজ শেষ করে নামাজের পাটিটা তুলে দেখে আজকে নামাজের পাটির তলায় মিষ্টি পাওয়া যায় আজ মিষ্টি পেয়ে গেলেন ওই মিষ্টি এক লোকমা গালে দিয়েছেন এক লোকমা গালে দিয়ে ছুটে ছুটে আম্মা জানির কাছে গিয়ে বলে আম্মা জান আমি প্রতিদিন নামাজ পড়ি নামাজের পাটির তলায় মিষ্টি পাই আজকে দিনের মতো এত মজাদার মিষ্টি এত সুস্বাদু মিষ্টি এত লিজ্জাতলা মিষ্টি আমি জীবনে কোনোদিন চোখে দেখি না মা আমি প্রতিদিন নামাজ পড়ি নামাজের পাটির তলায় মিষ্টি পাই আজকে দিনের মতো এত মজাদার মিষ্টি সুস্বাদু মিষ্টি আমি জীবনে কোনোদিন দেখি না মা আম্মা জান বললেন ও বাবা সাফারি দুধ দিন এতদিন যত মিষ্টি খেয়েছো ওই মিষ্টি গুলো গুলো দুনিয়াবি মিষ্টি আমি তোমার মা তোমার নামাজের পাটির ভিতরে লুকিয়ে রাখতাম বাবা আজকে যে মিষ্টি পেয়েছো এই মিষ্টিটা দুনিয়ার মিষ্টি না আল্লাহ পাক খুশি হয়ে রাজি হয়ে আমার আল্লাহ ফেরেশতা আমার বা তোমার জন্য জান্নাতি মিষ্টি পাঠিয়ে দিয়েছে আর একটু জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ তবে আমরা সন্তানের জন্য পাটি বিছাই আর না বিছাই পোষা সন্তানের জন্য পাটি বিছাই আর না বিছাই পাটি নিচে মিষ্টি রাখি আর না রাখি তবে আমরা সন্তানের জন্য বিছানার নিচে বিড়ি রাখি কি রাখি আর জোরে বলুন ওর বাপও বিড়ি টানে ছেলেও টানে বাপ টেনে বিছানার বালিশের নিচে রেখে দিয়েছো জানে ছেলেও টানবে মানুষ হবে কথা বলে হুজুর কতক্ষণ থাকাবে আমি তো দেড় ঘন্টার হুজুর আপনার বাড়িটা আপনি সামলান আমার বাড়িটা আমি সামলাই আপনার বাড়ি আপনি সামলান আল্লাহর রহমত হয়ে যাবে ঘরটা শোনায় সোহাগা হয়ে যাবে ফজরের আজান হয়ে গেল আহা ফজরের আজান হয়ে গেল যে বাড়িতে আব্বা নামাজে দাঁড়িয়ে যায় মা নামাজে দাঁড়িয়ে যায় ছেলে নামাজে দাঁড়িয়ে যায় মেয়ে নামাজে দাঁড়িয়ে যায় ওই নামাজি বাড়িটাতে আল্লাহ পাকের আসমান থেকে বৃষ্টি দিনে রহমত নাজিল হয় আরো জোরে বলুন আরো জোরে বলুন ফজরে আজান হয়ে গেল জোরে আজান হয়ে গেল আসরের আজান হয়ে গেল মাগরিবের আজান হয়ে গেল এশার আজান হয়ে গেল যে বাড়িতে বাপ নামাজ পড়ে না মা নামাজ পড়ে না ছেলে নামাজ পড়ে না মেয়ে নামাজ পড়ে না ওই বেনামাজি বাড়িটাতে আল্লাহর আসমান থেকে বৃষ্টির ন্যায় গজব নাজিল হয় আল্লাহ রাসূল বললেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল ওই ব্যক্তিটি কাফিরই কাজ করলো কাফেরও নামাজ পড়ে না তুইও নামাজ পড়িস না তো চরিত্র আর কাফেরের চরিত্রের ভিতরে কোনো পার্থক্য থাকলো নাকি বাপ মা যদি ভালো হয় ইনশাআল্লাহ সন্তান ভালো মার পেট যদি ভালো হয় আল্লাহ চাইলে সন্তান ভালো হবে যে পেটে পরপুরুষের কুনজর পড়ে কুদৃষ্টি পড়ে ওই পেট থেকে সুসন্তান জন্ম নিতে জোরে বলে পারে না আব্দুল কাদের জিলানী যা হওয়ার হয়ে গেছে আর হবে না আহ খাজা আজমিরি যা হওয়ার হয়ে গেছে আর হবে না এখন পেট খারাপ কি খারাপ ভাষাগত ভুল ত্রুটি ক্ষমা করবেন দোয়া করবেন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি
আমি যতটা বলেছি আল্লাহ পাক যেন তার থেকে আমাকে বেশি আমল করার তৌফিক দেন, বলুন আমিন। একটু মহব্বতে বলেন না আমিন। ও মুরব্বিরা, আমার নাম ধরে দোয়া করবেন, আমার কথা মনে থাকবে? হ্যাঁ, ও মুরব্বিরা আমার নাম ধরে ধরে দোয়া করবেন, আল্লাহ শাহানুর আলম যত ওয়াচ করে ওকে তার থেকে বেশি আমল করার তৌফিক দিও, আল্লাহ ওর শরীরটা ভালো রেখো, আল্লাহ ওর দ্বারা তুমি আরো দিনের খেদমত করিয়ে নাও, আমার নাম ধরে ধরে দোয়া করবেন মুরব্বিরা, তাতে আপনার লস হবে না। আল্লাহ রসুল বলেছেন ওই দোয়া আগে কবুল হয় যে অপরের জন্য দোয়া চেয়ে তারপরে নিজের জন্য দোয়া চায়। সুবহানাল্লাহ। বলুন, বিদায় নিচ্ছি। শেষ কথা, আমি একটা মাদ্রাসা পরিচালনা করি, মাদ্রাসা তাজবিদুল কোরআন, আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি বাড়ির কাছাকাছি টেন্টরা খাঁপাড়া। আমি যেখানে যাই সন্তান চাই, এই গ্রামের একটা সন্তান যদি আমার মাদ্রাসায় দেন আমি খুশি হব। আপনার ছেলে হাফেজ হবে, আপনি হাফেজের আব্বা হবেন, আপনার ছেলে হাফেজ হবে, আপনি হাফেজের আব্বা হবেন, কায়ামতের মাঠে আল্লাহ পাক হাফেজ এবং আলেমের আব্বার মাথায় আল্লাহ নূরের টুপি পরিয়ে দেবে। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। এই গ্রামের একটা সন্তানের দাবি রেখে গেলাম, আল্লাহ আমাদের সবাইকে খাতেমা বিল খায়র নসিব করুন। ছোট্ট একটু দোয়া করব, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লাহ আমরা সকলে গুনাহগার খাতাকার সিয়াকার আমাদের মতো পাপি আর কেউ নাই, জীবনে এত গুনাহ করেছি আপনার সঙ্গী দরবারে হাত তুলতে বড় লজ্জা হয়, তবু বেহায়ার মতো বেশরমের মতো আপনার সঙ্গী দরবারে দুটি গান তুলেছি। আল্লাহ পাক আপনি দয়াময় দয়া করে সকলের জীবনের ছোট বড় সমূহ গোনা মাফ করে দি, আমাদের আব্বা মা বিবি ছেলে মেয়ে জীবিত মৃত সকলের জীবনের গোনা মাফ করে দি। এই গ্রামে যত কবর বাসি যদি কারো কবরে আজাব হয় আজাবে কবর মাফ করে দিন, সংকীর্ণময় কবর কোষাদা করে দিন, কবরকে বাগে জান্নাত বানিয়ে দিন। আল্লাহ আমাদের আব্বা মা কারো কবরে আজাব দেবেন না, আল্লাহ পাক আমাদের আব্বা মায়ের কবর গুলোকে জান্নাতের নূর দি, গুলজার করে দি। আল্লাহ পাক আজকে মাহফিল কবুল করুন, ওয়াজ নসিহত কবুল করুন, সোনা বলা অপেক্ষা উবায় কেন বেশি বেশি আমল করবার মতো তৌফিক দি। আজকের মাহফিলের কমিটি সাহেবার গঞ্জারা ওদের নামাজি বানিয়ে দিন, ওদের দিনদার বানিয়ে দিন, ওই ছেলেগুলোর দ্বারাতে আগামী দিনে দিন ইসলামের খেদমত আরো বেশি 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 করবার মতো তৌফিক দি। আল্লাহ আমাদের সবাইকে মরণ পর্যন্ত মুজাদ্দিদুজ্জামানের সিলসিলার উপরে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির কেতাবের স্মরণে মরণ পর্যন্ত কায়েম থাকার তৌফিক দি। লা তাকনাতু মির রহমাতিল্লাহ ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم امين 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 بحق لا اله
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখনো যারা আশেপাশে আছেন সব মাহফিলে চলে আসেন, দূরে দারাজে আছেন সব মাহফিলে চলে আসেন। আমার পরে বন্ধুবর হাফেজ মাওলানা মুসা।